প্রধানমন্ত্রী আবাস যোজনার একাধিক উপভোক্তার কাছ থেকে হুমকি দিয়ে মোটা টাকা আদায়ের অভিযোগ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুক গ্রাম অঞ্চলের। তোলাবাজি সবিস্তার উল্লেখ করে উপভোক্তারা বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন। 2019-20 অর্থবর্ষে এই জামালপুর ব্লকের বেরুক গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম শম্ভুপুরের বেশ কিছু গরিব পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদন করে প্রশাসন। সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি তৈরির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমাও পড়ে। প্রথম কিস্তিতে 60,000, দ্বিতীয় কিস্তিতে 50,000 ও তৃতীয় কিস্তিতে 10,000 টাকা উপভোক্তাদের পাওয়ার কথা। কিন্তু শম্ভুপুর গ্রামের উপভোক্তারা কি জানাচ্ছেন শুনুন। 17 জনের কাছে টাকা নিয়েছে জোরজবরদস্তি করে তৃণমূল নেতা বাবলু মণ্ডল। হঠাৎ টাকা নিয়েছে বলছে পার্টিতে এই খরচা আছে, হ্যান আছে, ত্যান আছে করে ওরা চেয়েছে। এটা কোন যোজনার ঘর? এটা প্রধানমন্ত্রী যোজনা। আপনারা সরকার থেকে যে এই ঘর পেয়েছেন, তারপরে তৃণমূলের নেতারা কি বলেছিল আপনাদেরকে? বলছে টাকা ঢুকবে না অ্যাকাউন্টে, না টাকা দিলে ঢুকিয়ে ঢুকায় দেখবো, যে ওরকমভাবে হুমকি দেখিয়ে টাকাটা আদায় করেছে। কত টাকা করে নিয়েছে? 5,000 করে। কতজনের সঙ্গে নিয়েছে টাকাগুলো? কারোর কাছে 7,000 নিয়েছে, কারোর কাছে 10,000 নিয়েছে, কারোর কাছে আবার 20,000 নিয়েছে। আপনার কাছে? আমার কাছে নিয়েছে 5,000। হ্যাঁ, আর কি বলেছে? বলেছে এরপর আর কিছু দিবি, নাহলে দেখতে পাচ্ছিস তো খরচা পার্টি তো যাচ্ছে জোরজলম, নাহলে বলছে এরপর আর অ্যাকাউন্টে টাকাই ঢুকবে না। কে বলেছে সেটা? সেটা অভিজিৎ অধিকারী। ও কোন দলে পার্টি করে? ওই দলের। কোন দল? টিএমসি। কি দেখিয়েছিল, কি বলেছিল? টাকা না দিলে, 10,000 টাকা না দিলে ঘর আটকে দেবো। কে বলেছিল? অভিজিৎ। যখন ঘর বেরোয় তখন বলে টাকা দিতে হবে, আমি টাকাও পাইনি তো, টাকা যেদিনই পেয়েছি সেদিনই টাকা সন্ধ্যাবেলা আমি নিয়ে এলাম, আর ও সঙ্গে সঙ্গেই পেঁচু পেঁচু ঘরে পেয়ে গেছে টাকা আনতে। কে? অভিজিৎ। কি বলেছিল আপনাকে? বললো 5,000, এখন 5,000 দিয়ে আমি দিচ্ছি, বলছে দিলে হবে না, 10,000 দিতে হবে। আমি না 10,000 দেবো না, এখন তোর দিকে দেবো তো, তাহলে ঘরটা দিয়েছে কী করে করবো, বলছে না আমাদেরকে দিতেই হবে টাকা। এখন পদ্মা ক্ষেত্রে আপনার কোথায় বাড়ি? বিডিওকে লিখিত অভিযোগে শম্ভুপুর গ্রামের উপভোক্তারা জানিয়েছেন, প্রথম কিস্তির টাকা ঢোকার পরই শম্ভুপুর গ্রামের 1 ও 2 নম্বর সংসদের তৃণমূল কর্মী তাপস মণ্ডল, অভিজিৎ অধিকারী ও মানিক রুইদাস তাদের বাড়িতে আসে, টাকার জন্য চাপ সৃষ্টি করা শুরু করে। তারা কোনো উপভোক্তার কাছ থেকে 20,000 টাকা দাবি করে, আবার কোনো উপভোক্তার কাছ থেকে 10,000 টাকা দাবি করে। তৃণমূল কর্মীরা টাকা হাতিয়ে নেওয়ায় বাড়ি তৈরির কাজ থমকে গেছে বলে উপভোক্তারা বিডিওকে জানিয়েছেন। একই সঙ্গে তারা টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেবার জন্য বিডিওর কাছে আর্জি জানিয়েছেন। কমপ্লেনও পাই যে সেই কমপ্লেনে সেখানে বেনিফিশিয়ারি বলেন যে তাদের কাছ থেকে কেউ 5,000 টাকা নিচ্ছে, কেউ 10,000 টাকা নিচ্ছে। এই যে ঘটনাটা, প্রথমত এটা একদমই ডিজায়ারেবল নয়, কেননা সরকার আপনাকে ঘর দিচ্ছে, তার জন্য বেনিফিশিয়ারিকে কেন পয়সা দিতে হবে? তো এই বিষয়টা সত্যি কি মিথ্যে, এটা প্রাথমিকভাবে একটু দেখে নিতে হবে যে কমপ্লেনটা সঠিক না ফেক। বেশ কিছু মানুষজন তারা আমার কাছে দেখা করতে এসেছিলেন, তারা তাদের অভিযোগ দিয়েছেন এবং আমরা প্রশাসনিকভাবে এই অভিযোগ কিন্তু খতিয়ে দেখছি। এবং একটা আমরা এনশিওর করছি যে ঘরের পাওয়ার জন্য বা ঘর তৈরির জন্য কোনো বেনিফিশিয়ারিকে একটি অর্থ কাউকে দেওয়ার দরকার নেই, কাউকে দিতে হবে না। একদম নর্মাল কোর্সে সরকারি নিয়ম মেনে যা সিস্টেম আছে তাতেই তারা ঘর পাবেন। এই জায়গাটা আমরা কিন্তু প্রশাসন থেকে বা আমার ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটা সিরিয়াসলি দেখা হচ্ছে। এবং যদি দেখা যায় যে খবরটা সত্যি, তাহলে যিনি এই কাজটি করেছেন তার এগেনস্টে FIR হবে। বর্ধমানের সংস্কৃতির অ্যানেক্স হলে আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কর্মীদের টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে কি জানালেন শুনুন মন্ত্রী ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ। যদি প্রমাণিত হয় সাজা পাবে, দল কোনো রিয়্যাক্ট করবে না। বললাম তো, যদি অভিযোগ শোনেন, অনেকে অনেকে বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, তা যদি সুনির্দিষ্ট প্রমাণিত হয়, দল বলে দিয়েছে পরিষ্কার, সে যত বড়ই নেতা হোক, সে যে আমিও হয়ে থাকি জেলা সভাপতি, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। কিন্তু প্রমাণ করতে হবে, দলের নাম ভাঙিয়ে কেউ যদি অস্বচ্ছতা করে তার বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আজকে জানিয়ে দিতে চাই,
সে যত বড়ই যেই হোক না কেন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। ব্যুরো রিপোর্ট মোবাইল নিউজ 9 10 ব্যবস্থা নিতে কোন কুণ্ঠা দল কোন